হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আজকে ছোট্ট একটি রাতের ঘটনা আপনাদের কাছে শেয়ার করব। ঘটনাটা হচ্ছে 2018-র শেষের দিকে, তখন এলাকায় একটি দুর্গা পূজার অনুষ্ঠান ছিল। আমার বাড়ি থেকে অনুষ্ঠান স্থলটি প্রায় হেঁটে গেলে আমার হাঁটতে প্রায় 5-7 মিনিট লেগে যায়। তো ওইখানে একটা প্রোগ্রাম শেষ করে আমি বাসায় ফিরছিলাম, রাত তখন প্রায় 12টার কাছাকাছি। রাস্তায় কেউ নেই, চারদিকে বাঁশঝাড়, অন্ধকার, মানে অন্ধকার একটা ভয়ঙ্কর রাত। তো 5 মিনিটের রাস্তা, মোবাইলে টর্চ ছিল, মোবাইলে টর্চ দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম। আসলে মানে ভয়টা কাজ করছিল যে না জানি কিছু হয়ে যায় কিনা। ভয় আমি পাচ্ছিলাম না, আবার মনে মনে সাহসও রাখছিলাম, কিন্তু কেন যেন ভয়টা কাজ করছিল যে না জানি আবার কিছু হয়ে যায় কিনা। তো আমি আস্তে আস্তে হাঁটছিলাম, তো আমার কেন যেন মনে হচ্ছিল যে পিছনে কেউ আমাকে একজন অনুসরণ করে, মানে আমার পায়ে একটা শব্দ হচ্ছিল কীরকম যেন, মানে আমিও হাঁটি একটা শব্দ হয়। এটা ঘটনাটা ওই ক্লাস 3-র একটা গল্প ছিল ইংরেজি বইয়ে, ওইটার মতোই ঘটল। আর আমি যত দ্রুত হাঁটি শব্দটা বেড়ে যায়, আমি বিষয়টা বুঝতে পারছিলাম। তো যাই হোক, উপরওয়ালার নাম স্মরণ করতে করতে হেঁটে গেলাম, বাড়িতে গেলাম। অনেক ভয় করছিলো, বা রাগারাগি করলো, এত রাত করে একা কেন আসলি, কি সমস্যা, একটু আগে আসলে কি হইতো। তো আমি আসলাম, এসে আমি বিষয়টা বুঝতে পারছিলাম না যে আসলে আমার কি হইল, এরকম শব্দ কেন করলো, বা বাড়িতে আসার পরও একটা শব্দ, পিছনে তাকায় কিছু নেই। রাতটা ভয়ঙ্করই ছিল আমার জন্য, ওই রাতটা আমি ঘুমাতে পারিনি। তো শেষ রাতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম সকালে, উঠে আমি ভালো করে মানে বিষয়টা ভাবছিলাম যে আসলে ঘটনাটা কী ঘটলো, পিছনে কেউ নেই, আমার বাস ধার ছিল, রাত অন্ধকার ছিল, মোবাইল টর্চ ছিল, একা ছিলাম, ঠিক আছে একটু ভয়েরই কারণ, কিন্তু আসলে বিষয়টা মানে শব্দটা কিসের হলো। তো পরে আমি মানে হাত পা ধুতে যাব, পরে দেখি জুতার ভিতরে একটা কাঠের মানে কী যেন একটা শক্ত লেগে গেছে, আঠা দিয়ে, আঠা দিয়ে লেগে গেছে, ওইটাতেই শব্দটা হচ্ছিলো, আমি বুঝতে পারিনি। তো অনেক ভয় পেয়েছিলাম, সে ভয়টা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। গল্পটা কেমন লাগলো জানাবেন, যদি ভালো লেগে থাকে, যদি এরকম দৃশ্য আরও কারোর সাথে জেনে থাকে হয়ে থাকে, তাহলে কমেন্টসে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নিত্য নতুন গল্প আমি আপনাদেরকে দেব, বাস্তব ধর্মী গল্পগুলো, আমার সাথে ঘটে যাওয়া গল্পগুলো দেওয়ার চেষ্টা করব। লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার এই MCS দেব গ্রুপে সাথে থাকবেন। ধন্যবাদ, গুড নাইট।